এখন হচ্ছে আমি আর আম্মু প্রতিযোগিতা দিচ্ছি যে কে কত অল্প সময়ের মধ্যে পিরামিড তৈরি করতে পারে। তোমার এক্সাইটেড? অনেক অনেক। কেমন লাগতেছে? খুবই সুন্দর। তো আমরা হচ্ছে এখানে এই হচ্ছে স্কুইড নিলাম আর হচ্ছে পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি। সো এইগুলোকে এখন আর ফ্রাই করা হবে। হ্যালো এভরিওয়ান, সো এখন আমরা অ্যাকচুয়ালি কক্সবাজার যাচ্ছি। সো কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আছে আন্টি অ্যান্ড সামনে আছে লিমন। কিন্তু কিন্তু কি আমি একচুয়ালি এক্সাইটেড না, আসলে সত্যিটা বলেই দেয়। আসলে আমি যাচ্ছি না, কারণ আমার বাসায় কিছু প্রবলেমের জন্য যাওয়া হচ্ছে না। ওখানে লিমন আর আন্টি যাচ্ছে। সো ইনশাল্লাহ খুব ভালো একটা ব্লগ দেখতে পাবেন। আমি খুব কি বলে লিমন, প্রথমত বলে রাখি যে আমি প্রত্যেকটা ভিডিও শুরুতেই কিন্তু বলি যে আমি এক্সট্রিমলি সরি। আসলে অনেক রকমের প্রবলেমের কারণে কিন্তু আমার ইউটিউবে রেগুলার হওয়া হচ্ছে না, তবে আমি খুব চেষ্টা করবো ইউটিউবে রেগুলার হওয়ার জন্য। অ্যান্ড আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আপনারা জানতেই পেরেছেন আজকে আমি ঘুরতে যাচ্ছি ঢাকা টু কক্সবাজার আমার আম্মুর সাথে। তো আজকের এই যে ব্লগটি আপনি দেখবেন এটা আমার আম্মুর সাথেই দেখতে পারবেন। এবং এই ব্লগটি আমি ভাগ করেছি দুটো পার্টে, একটা হচ্ছে এক্সোটিকা সাম্পানি এবং আরেকটি হচ্ছে দমরা মেডিকেল রিসোর্ট নিয়ে। তো এটা হচ্ছে পার্ট ওয়ান। তো যেহেতু এটা আমার স্পেশাল ব্লগ এবং এই ব্লগের মধ্যে আমি আসলে আপনাদেরকে একটু ডিটেলসে বলতে চাই যে যারা যারা বাই এয়ারে অর্থাৎ বিমানে ঢাকা টু কক্সবাজার যেতে চান তাদেরকে আসলে কী কী জিনিসগুলো ফলো করা উচিত। ফার্স্ট অফ অল আমাদেরকে আমি চলে গেলাম হচ্ছে ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্টে এবং প্রথমে চলে আসি টিকিটের কথাতে। টিকিট আসলে প্রবলেমটা হয়, আমরা অনেকেই টিকিট পাই না অর্থাৎ অনেক দাম দিয়ে টিকিট কিনি। তো সেই ক্ষেত্র থেকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি একটু যেদিন আপনারা ঘুরবেন তার পুরো থেকে 20 দিন বা 1 মাস আগে যদি টিকিটটা কেটে নেন তাহলে কিন্তু অনেক দামে কিনতে পারবেন। অ্যান্ড আপনাদের জন্য আরেকটি সুখবর রয়েছে, যদি আপনারা খুবই কম দামে এবং খুবই সহজে টিকিট পেতে চান তাহলে সাজেক ট্রাভেল গ্রুপ নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটার পেজের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা যদি কোনো ট্যুর প্ল্যান করতে চান, লাইক আপনারা কক্সবাজার যেতে চান, সাজেক যেতে চান, অ্যানিওয়ার অর্থাৎ আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চান, সেখানে ট্যুর প্ল্যান তারা করে থাকে এবং যাতায়াতের ব্যবস্থা অথবা আপনার এরকম যে বিমানের টিকিট বুক করা সব কিছু কিন্তু তারা করে থাকছে। আমি কিন্তু এখান থেকেই টিকিটটা নিয়েছি এবং তারা কিন্তু খুবই ভালো, আপনাকে অনেক ডিসকাউন্ট দিবে এবং খুব সহজেই আপনি কিনতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে পেজের, আপনারা অবশ্যই কষ্ট করে দেখে নেবেন। তো আমরা হচ্ছে ইউএস বাংলাদেশের টিকিটটা কেটেছি। আমাদের 10টার দিকে ফ্লাইট হওয়ার কথা ছিল, মানে 1 ঘন্টা আগে আসছে আমি যতটুকু জানতাম যে পিছানোর কথা। তো আমি যখন টিকিটটা কেটেছি তার 1 ঘন্টার মধ্যে আমাকে করেছে যে ফ্লাইটটা 10টায় হবে না, 9টার দিকে হবে, যার কারণে আমরা সকাল সকালে চলে এসেছি। তো এই ব্লগটা আসলে আমার জন্য স্পেশাল অ্যান্ড আপনারা পুরো ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ব্লগটা খুব খুবই খুবই ভালো লাগবে। অ্যান্ড যেহেতু বললামই আমি আবারও বলে রাখছি ব্লগটা দুটো পার্টে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে পার্ট ওয়ান, অর্থাৎ এই পার্ট ওয়ানের মধ্যে আপনারা দেখবেন এক্সোটিকা সাম্পানে থাকবো 1 রাত এবং আর 1 রাত থাকবো হচ্ছে দমরা মেডিকেল রিসোর্টে। সো অবশ্যই ব্লগটা আপনাদের অনেক মজা লাগবে অ্যান্ড আম্মুর সাথে আমি অনেক হ্যাপি, কজ আমি চাই আম্মুর সাথে পুরোটা জায়গা ঘুরতে। অ্যান্ড যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম ব্লগের মধ্যে শুধু আম্মু আর আমি, তো হোপস আপনারা অনেক মজা পাবেন এবং পুরো ব্লগটা দেখবেন। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অর্থাৎ পুরো ব্লগটা দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা কিন্তু 3 লাখে খুবই কাছাকাছি আছি, খুবই কাছাকাছি বলতে অনেকটা দূরেই আছি, বাট আপনাদের সাপোর্ট পেলে খুব কাছাকাছি চলে যাব। সো আর কথা বাড়াবো না, ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবে যে কেমন লাগলো আপনাদের এই ব্লগটা, অ্যান্ড এনজয় করতে থাকুন।
few moments later. So hello everyone, already আমরা কক্সেস বাজারে চলে এসেছি, finally and safely আমরা চলে আসতে পারছি। তো আসলে এখানে আসল ভিডিওটা স্টার্ট করার রিজনটা হচ্ছে, এটা আমাদের রিসর্ট, এটা নাম হচ্ছে এক্সোরিকা সম্পদ। সো এত চমৎকার, এত চমৎকার একটা সি বিচ, মানে এত কাছে, আর এটা পানি এতটা উপরে উঠে আসছে। আম্মু আমরা যে চেক ইন করবো এটার জন্য যে আমাদের ফর্মটা ফিল আপ করা লাগবে, আমার আম্মু সেটার টাইমও দেয়নি, সে চলে আসছে, সে এসে এখানে দাঁড়ায় আছে। পরে আমি তার এনআইডি কার্ডটা নিবো, এটা নেওয়ার জন্য তাই খুঁজতেছি, এখন খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি সে এখানে দাঁড়ায় আছে। সো এই হচ্ছে অবস্থা, সে তার মানে খুব এক্সাইটেড। আসো এখানে আসো, তুমি আগে বাইরে আসো। সো এই হচ্ছে তোমার রুম, এবং রোবট রুম থেকে এই হচ্ছে তোমার ভিউ। সো বলো আর কি লাগে তোমার, তুমি হ্যাপি? ইভেন তুমি জানো তুমি তো বেডের থেকে দেখতে পারবা শেষে। সো এভরিওয়ান আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। সো আমি মাস্টার এখন খুলি আপাতত। তো অনেক 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 সুন্দর, মানে ট্রুলি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটু ফ্রেশ হয়ে নিবো, কাজ সকালে ঘুম থেকে উঠেছি, তো দেন হচ্ছে একটু মানে টায়ার্ড। সো আমি হচ্ছে ফ্রেশ হয়ে নেবো। কিন্তু সব থেকে বড়ো কথা, এই রুমের এটা হচ্ছে আমার বেড, এবং এই বেড থেকে এইটা হচ্ছে ভিউ। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। মানে আমি এখানে শুয়ে শুয়ে বা এখানে বসে আমি আর কি হচ্ছে বিচটা ভিউ করতে পারবো। সো এটা আমার কাছে খুব ভালো, খুব ভালো লেগেছে। সো আমি চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে যে এই মানে এই রিসোর্টটাতে বা এই হোটেলের এই রুমটাতে আপনারা কী কী পাচ্ছেন। সো চলুন, এখানে আপনাদের দুটো বেড আছে, অর্থাৎ এটা হচ্ছে ডাবল বেড এবং এটা হচ্ছে সিঙ্গেল বেড। এখানে আপনি যদি একটা কাপল রুমও নেন তাতেও কিন্তু আপনার এটাই হবে, কারণ ওনাদের দুটো ক্যাটাগরির রুম আছে। আর আরেকটা ক্যাটাগরিতে মেবি ডাবল বেড দুইটা হবে। সো আমি এটা আসলে অতটা ভালো জানি না, তবে আমরা একটা কাপল রুম নিয়েছি যেখানে আমি আর আম্মু থাকবো, বাট এখানে হচ্ছে দুইটা ডাবল বেড আছে আর একটা এমনি সিঙ্গেল বেড আছে। দেন এখানে আপনার তাদের ওয়াইফাই বা আপনার খাবারের মেনু টেনু সব কিছু দেওয়া আছে। আর আমার কাছে জিনিসটা সব থেকে ভালো লাগছে এদের কালার কম্বিনেশন, কালার কম্বিনেশন সুপার্ব তাদের। সত্যি কথা বলতে আমার কালার কম্বিনেশন তাদের অনেক ভালো লেগেছে। অ্যান্ড একটা সোফা রয়েছে, অ্যান্ড অফকোর্স এসি রয়েছে, অ্যান্ড একটা মিরর, আর এখানে একটা টিভি আছে, আর একটা ছোট্ট ফ্রিজ আছে। আর আমি জানি না, ফ্রিজের মধ্যে কিছুই নেই, আই নো দ্যাট ফ্রিজের মধ্যে কিছুই নেই। আর এখানে হচ্ছে টেবিল, অ্যান্ড এখানে আপনার কমপ্লিমেন্টারি হচ্ছে চা দেওয়া আছে, আপনি এখানে চাইলে চা খেতে পারেন। অ্যান্ড এই যেটা হচ্ছে আপনার আলমারি একটা, সো আপনি আপনার জিনিসপত্র যেগুলো নিয়ে আসবেন সেটা এখানে রাখতে পারেন, সব বড়ো একটা আলমারি আছে। আর সব থেকে বড়ো কথা, এখানে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ট্রুলি সেই দ্যাট এদের হচ্ছে এই সুন্দর একটি বেলকনি যেখান থেকে সুন্দর ভিউ করা যায়। আর এখানে তাদের দুটো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, আপনি যদি চান এখানে বসেও আপনি নাস্তা খাবার চা এগুলো খেতে পারেন বা এখানে বসে আড্ডা দিতে পারেন। সো আমার কাছে আসলে টোটালটা মিলে খুব 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 ভালো লেগেছে। তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আমরা যে রিসোর্টটাতে বা যে হোটেলটাতে উঠেছি এটার নাম হচ্ছে এক্সোটিকা সাম্পান। তো এইটার
টোটাল লিংক ফেসবুক পেজের লিংক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। A few minutes later. So guys, আমাদের চা চলে আসছে, দুধ চা। আর এখানে হচ্ছে আমি একটা ছোট কাস্টার্ড কেক অর্ডার করছিলাম অ্যান্ড কিনছি আর একটা থাই মেরি। সো এই হচ্ছে এই সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাবো। সো আই এম খুব এক্সাইটেড অ্যান্ড আসলে অ্যান্ড সত্যি কথা বলতে আসলে অনেক 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 ভালো লাগতেছে, মানে চমৎকার। সো আমরা একটু ট্রাই করি, দেখি আসলে আমাদের চাটা কেমন। সবাই থাকলে আরো বেশি মজা হতো। হ্যাঁ, এটা ওইটা অবশ্য ঠিক। যেমন মানে আমি আর আম্মু আসছি অ্যান্ড উৎসবে তো অনেক মিস করতেছি। জেসি আব্বু, পরে যদি আমরা সবাই ফুপিরা মিলে যদি সবাই আসতে পারতাম না, সেরা হইতো, যা সেরা হইতো। আমরা অনেক মজা হতো, এখানে বসে চা খাওয়া নিয়ে কিন্তু মার বেঁধে যেত। সো মিস করছি তাদের সবাইকে, তবে ইনশাল্লাহ খুব দ্রুত আবার আসবো আমরা সবাইকে নিয়ে। তো দেখা যাক কী করা যায়। পুরা শরবত বানা দিছে, আমি যদি চিনি অনেক কম খাই। কিউট না? ট্রাই করো, বাড়ি হচ্ছে মনে হচ্ছে আটানার বাড়ি দিছে। বাহ, বেস্ট ফিল, বেস্ট ফিলিংস এভার। সো এভরিওয়ান, আমাদের অলরেডি হচ্ছে মানে চা খাওয়াটা শেষ, খুব ভালো লাগলো চা খেয়ে। তবে এখানকার জায়গাটা একটু অন্যরকম, মানে চারিদিকে এখানে যারা আর কি মাছ ধরে তারা আর কি এখানে থাকে। ওই পিছনে প্যারাসাইলিং করা হচ্ছে, আমি হঠাৎ তাহলে এতটা দূরে চলে আসছি যে যেখানে প্যারাসাইলিং করা হয় সেখানে চলে আসছি। সো অলরেডি একজন উঠে গেছে, আমরা একটু সামনে আগাচ্ছি। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে, ট্রাস্ট মি, খুবই ভালো লাগতেছে। সো আম্মু তো বসে থাকতেই পারতেছিল না, আম্মু বললো যে একটু সামনের দিকে চল, দেখি সামনের দিকে আরও কী কী করা আছে। বাহ, সো চলুন দেখি আপনাদেরকে আর কী কী দেখানো যায়। সো পানির মধ্যে কেমন লাগতেছে তোমার? জুতাটা নিয়ে আসতাম আমরা, নাইস না? অনেক সুন্দর লাগছে, একদমই অল্প পানি, পরিষ্কার, জাস্ট দেখেন। এই পানি রাখো, পানি রাখো, পানি রাখো, জুতা নিয়ে আস শুধু। নাইস। A few minutes later. So everyone, এখন হচ্ছে আমি আর আম্মু প্রতিযোগিতা দিচ্ছি যে কে কত অল্প সময়ের মধ্যে পিরামিড তৈরি করতে পারে। সো চলুন স্টার্ট করি। সো স্টার্ট। আমারটা কিন্তু উঁচা বেশি, উঁচা বেশি হলে পিরামিড ওটা পিরামিড হচ্ছে না, দেখেন আমারটা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে না? স্টপ। সো এভরিওয়ান, এই এটা হচ্ছে আমার পিরামিড, এটা হচ্ছে আমুর পিরামিড। সো আমারটা বড় হয়েছে, আমারটা পিরামিড হয়নি, পিরামিড হলো। তোমারটা কিরকম পিরামিড? সো কমেন্ট সেকশনে জানান কার পিরামিডটা সব থেকে বেশি ভালো হয়েছে, আমারটা নাকি আমুরটা। সো এটা হচ্ছে আমার পিরামিড, এটা হচ্ছে আমুর পিরামিড। সো দেখুন আমার পিরামিডটা বললে পিরামিড হয়নি, তা আমুরটা কোন দিকে পিরামিড হয়েছে বলো। হ্যাঁ, ওনারটাই নাকি হয়েছে। আর সব থেকে বড় কথা, আমরা এত চমৎকার একটা জায়গায় বসছি যে আমাদের টোটালি একটা মানে ছায়া দিচ্ছে প্যারাশুট। সো আমরা আরামসে বসে আছি এখানে।
তো অনেক মজা করলাম, অনেক ফান করলাম। এখন হচ্ছে যাচ্ছি আমরা লাঞ্চ করতে, কজ প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এখন আম্মুকে নিয়ে যাচ্ছে হচ্ছে আলগনিতে। আপনারা যদি আমার আগের ব্লগটা দেখে থাকেন, কক্সবাজার এসেছিলাম উচ্চর সাথে, ওইখানে আমি আলগনিতেই লাঞ্চ করেছিলাম, কজ আলগনির খাবারগুলো খুবই 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 মজার। অর্থাৎ আপনি যদি তৃপ্তি সহকারে খেতে চান যেতে পারেন, অ্যান্ড আপনারা যারা কক্সবাজার আছেন তারা তাদেরকে বলবো যে একবার হলে ট্রাই করতে। তো আলগনিতে ঢোকার পরপরই যে জিনিসটা সবচেয়ে বেশি সারপ্রাইজড হই সেটা হচ্ছে এখানে এত ক্রাউডেড থাকে, প্রচুর মানুষ। যেমন লাইক দেখেন, এই আমি ঢুকলাম আর এই দেখেন প্রচুর প্রচুর পরিমাণে ক্রাউডেড মানুষ। তো আমরা হচ্ছে পিছনে একটা সিট পেলাম আলহামদুলিল্লাহ, যা কপাল ভালো ছিল। অ্যান্ড আমরা অর্ডার করলাম, আমরা অর্ডার করেছিলাম ভাত ডাল অ্যান্ড এখানে বোরের আচারটা এত মজার, ইলিশ মাছ অর্ডার করেছিলাম, বেগুন ভর্তা, দেন তারপরে শুটকি ভর্তা, অ্যান্ড তারপরে ছিল হচ্ছে লুইটা ফ্রাই, তো আর সালাদ। তো এই সব কিছু মিলে আমার কাছে খুব 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 মজা লেগেছে। অ্যান্ড হ্যাঁ, আপনারাও কিন্তু গেলে অবশ্যই ট্রাই করবেন। তো এখন হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত। অ্যান্ড আমি আমার বেলকনিতে বসে আছি, অ্যান্ড সাথে আছে ফুচকা, মানে ফুচকা সাথে সূর্য অস্ত যাচ্ছে। ওয়াও, এই কম্বিনেশনটা ভাই আমার জন্য বেস্ট, আমার জন্য বেস্ট। এই ফুচকা খাবো আর হচ্ছে, যাই হোক চলুন আমরা ফুচকা খাই। তো এবার আমরা চলে আসলাম কক্সবাজার বাণিজ্য মেলাতে। যেহেতু করোনার জন্য ঢাকাতে এবার বাণিজ্য মেলা হয়নি, তো কক্সবাজারে এসে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল, অর্থাৎ ঘুরতে এসে বাণিজ্য মেলাও দেখা হয়ে গেল। কক্সবাজার বাণিজ্য মেলাতে এবার আমার প্রথম আসা। তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে, কক্সবাজার বাণিজ্য মেলা খুবই 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 সুন্দর মতো করে সাজানো গোছানো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা। তো এভরিওয়ান, এখন আমি এই নাগরদোলাতে চড়তেছি। আম্মু চড়তেছে না, বিকজ আম্মুর নাকি অনেক ভয় লাগে। আম্মু ক্যামেরা ধরবে আর আমি উঠবো, ওকে? না আমি নিজে নিয়ে উঠি, চলো। এই সাইডে বসো তাহলে ব্যালেন্স হবে। বেশ মজার ছিল, ফ্র্যাঙ্কলি সাইড আমার কোনো ভয় লাগে না। চলুন এখন আমরা শুটিং গেম নাকি যাই হোক যেটাই হোক ওটা খেলি। এখানে হলোদের পাঁচ নম্বরটা মারা, হলোদের লাস্ট পাতা পাঁচ নম্বরটা। সো গাইস, আমি আসলে সবগুলো ব্যালেন্স ঘোরাতে পারছি, সো আই এম সো প্রাউড যে আমার আসলে টার্গেট অনেক জোস। সো এখন আমরা নৌকাতে চলবো, চলুন। অত দূরে না। এটা বেশ মজা ছিল, এটা এটা তো ওঠার পর আমার খুব ভালো লাগছে।
এটা একটু ভয় ভয় লাগতেছিল। সো বেশ ঘুরলাম ফিরলাম অ্যান্ড হচ্ছে অনেকগুলো রাইডে চললাম, ভালো লাগলো। বাণিজ্য মেলাতে কক্সবাজারে এসে বাণিজ্য মেলা একসাথে দুইটা পেয়ে গেলাম, শুধু ঢাকায় বাণিজ্য মেলা পাইনি। সো চলুন যাই এখন ভিং সি ফুড খেতে যাবো এখন। আমরা চলে আসছি এখানে, আগে এই সাইডে দোকান পাট ছিল, এগুলো সবগুলো ভেঙে ফেলছে বিধায় এখন তারা ভ্যানে করে আর কি সি ফুড বিক্রি করতেছে। এখানে আপনার এখান থেকে ভেজে দিবে তারা। সো এখানে অনেক রকমের মাছ আমরা দেখতেছি। ভাই প্লেটটা নিয়ে আসুন। তো এখানে স্কুইড আছে, এখানে কোরাল মাছ আছে, ইভেন কাঁকড়া আছে। সো আমরা হচ্ছে এখানে এই হচ্ছে স্কুইড নিলাম আর হচ্ছে পাঁচটা চিংড়ি মাছ দিয়েছি। সো এইগুলোকে এখন আর ফ্রাই করা হবে। সো দেখা যাক। তো এভরিওয়ান একটা কথা বলতে চাই, যারা আমরা কক্সবাজার যে সি ফুড খেতাম এরকম ফ্রাই করে, তারা কিন্তু আসলে তখন দেখতে পারতাম না যে এটা আসলে কোন তেলে ভাজছে, কিন্তু এখন আমরা প্রপার চোখে দেখতে পারতেছি। তো আমার কাছে মনে হয় এটা অতটা পরিমাণ হাইজেনিক না খাওয়ার জন্য, তবে একটু শক করছে বলে আমরা খেলাম। বাট আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বিষয়টা, কজ তাদের সার্ভ করা প্লাস তাদের সব কিছু, হ্যাঁ মজা অবশ্যই আছে, আমি মজা পেয়েছি, কিন্তু খেয়ে মজা পেয়েছি, কিন্তু আমার কাছে কারোর জন্য মনে হয়েছে বিষয়টা অতটা হাইজিন মেনটেন করছে না তারা। তো এতটুকুই বলবো, যদি আপনারা কক্সবাজার যান তাহলে একটু অন্যান্য জায়গা থেকে সি ফুড খাওয়াটা ট্রাই করবেন। তো এখানে অনেক ঠান্ডা পড়তেছে, আমরা আপাতত ব্লগটা এখানে স্টপ করব। আগামীকাল আরেকটা পার্ট আপনারা দেখতে পারবেন, আশা করি এই পার্টটা আপনাদের খুব 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 ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আর পার্ট টুটা খুবই মজার হবে, আমি পার্ট টুর কিছু ক্লিপ একদমই লাস্টে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। বাগলো, ইয়েস বে, যে পাহাড় মাঝখানে রাস্তা, ও মাই গডনেস, জাস্ট লুক এট দিস ভিউ। বলো কেমন লাগছে তোমার? তুমি কর্নারে যাও বাবা, কর্নারে পড়ে যায় কি হবে বাবা, তুমি এইসব কথা বলো কেন? কিন্তু যখন আমি এটা হাতে নিছি আম্মু বলছে এই তুই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস। ও আমরা খ্যাতেলাই ডিনার করছি উইথ মাই মম।